আগামী 10 বছর বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের কেন্দ্রে থাকবে বাণিজ্য ও বিনিয়োগ, জানালেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হুটলি। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরো জানান, 2029 সাল নাগাদ ইউএসপি সুবিধা পাওয়ার সময় বাংলাদেশ এগিয়ে থাকবে। ইউরোপীয় রাষ্ট্রগুলোর প্রধান এই জোট আগামী 7 বছরে বাংলাদেশের কারিগরি শিক্ষায় বড় ধরনের সহায়তার উদ্যোগ নিচ্ছে বলেও জানান হুইটলি। বাংলাদেশের রাজনীতি এবং আগামী সংসদে নির্বাচন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে চার্লস হুইটলি জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে চান না।